একদম পিওর ভাই, ঠিক আছে। এর হোম টাউন হচ্ছে মনে করেন আপনার বাংলালিং টাওয়ার, গ্রামীণ টাওয়ার, এখানে হচ্ছে হোম টাউন, মানে জন্মস্থান এখানে, ঠিক আছে। আমাদের গোল্লামারি হাটের পাঙ্কুম্যান ভাই, আমি পিছনে ভাই। শুক্রবারে আসলে কিন্তু আপনারা বাজার সহ সবকিছুই করতে পারবেন গোল্লামারি হাটের থেকে। দাম দিতে চায় না তাই 100 টাকা পিস বলে, 100 টাকা বলে। আর 100 টাকা দিতে গেলে মনে করেন 150 টাকা 200 টাকা খাবারের কেজি। এগুলো কোয়ালিটি ফুল, কোয়ালিটি ফুল কবুতর একেবারে 1000 করে জোড়া দিছে আজকে, একদম সস্তা 1000 টাকা জোড়া। আমাদের আজকে একটু মায়া মর্দা চিনা দেন না বাজারিকার, কিভাবে মায়া মর্দা চিনতে ভাই? সবচেয়ে সহজ উপায় হচ্ছে, হ্যাঁ এজন্যই হচ্ছে খাইরে বলবো না, মানে দেশি কবুতর নাকি পাকিস্তানি, যে ফার্মের ফার্মে আমি বাতাস দিয়া এক দাস্টার ভ্যান লাগায় পালবো। আমাদের গোল্লামারি হাটের হিরো ভাই 180 টাকা বলছে, আর ভাই বলছে 200 টাকা। আর মুখিটা ওটা বলো ইয়ে পাকিস্তানি। দিনের ভিডিওতে কমেন্ট করছেন সেটার কিভাবে আমরা লটারি করি, কিভাবে আমরা কবুতরটা গিফট করি, সেটা আপনারা কালকের ভিডিওতে দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশমিজন লফটে থেকে তাহসিন বলছি, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমার মাথার অবস্থা দেখে বুঝতে পারতেছেন পুরো হচ্ছে কি টাক হয়ে গেছি। পরপর দুই ফসলে আমি চুল কাটছি নিজের অনিচ্ছা সত্ত্বে, কিন্তু আজকে চুল কাটছি নিজের ইচ্ছাকৃতভাবে। ভাবলাম যে একবারে টাকি হয়ে যায়, যেহেতু চুল কাটছি বড় বড় চুল ছিল সেখান থেকে টাকি হয়ে গেছি, এখন ওটা বিষয় না। আজকে তারিখ হচ্ছে কি 7/6/2024, রোজ শুক্রবার, খুলনা গোল্লামারি হাটটা কেমন বসে চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ভিউয়ার্স আর বেশি কথা পারবো না, চলেন গোল্লামারি হাটটা কেমন বসে সেটা আমরা একটু দেখি। আমি যদি একটু ফার্স্টের থেকে দেখানো শুরু করি, এখানে দেখতে পারবেন এখানে কিন্তু বেচা কেনা চলতেছে, ভ্যারাইটিস রকম কবুতর আছে। এখানে যদি একটু কবুতরের দামের ধারণা দেই, দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন জাতের কবুতর আছে। ভাই কবুতর তো আপনি আনছেন? আচ্ছা ভাই আপনার নামটা? তালহা। তালহা জি। আচ্ছা তালহা ভাই, ভিউয়ার্স এই কবুতরগুলো নিয়ে আসছে ভাই, এখানে কি কি কবুতর আছে? গিরিবাস, গোলা, হোমার। গোলা, হোমার জি। আচ্ছা হোমার কি জোড়া? জি হোমার অ্যাক্সেট আছে ওই এখানে। অ্যাক্সেট, হোমারের দাম কত? হোমার 1200 টাকা চাওস। হোমার 1200। এখানে এক পিস দেখতে পাচ্ছি, এটা চলো গিরিবাজার মায়া নাম অর্দা, এটা মায়া। আচ্ছা মায়াটার দাম কত? 300 টাকা চাওস। 300 টাকা। আচ্ছা এখানে আর কি কি আছে? যা গিয়াচুল্লি অ্যাক্সেট আছে। আচ্ছা গিয়াচুল্লির দাম কত? বাচ্চা সেট চাওস 500 টাকা। বাচ্চা সেট 500 টাকা। আর এই কোনায় একটা সাদা কবুতর দেখতেছি, এটা চলো গিরিবাজ নর, নর 200 টাকা চাওস। এটা 200 টাকা। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই, আপনার নামটা? তালহা পাঠান। আচ্ছা আর ঠিকানাটা? বসিবাড়া ইতিমখানে। আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 01328989606। আচ্ছা ভিউয়ার্স এখানে মালিক ভাই কবুতর যদি দেখায়, আমাদের কিন্তু আজকের ক্যামেরাম্যান, সে কিন্তু এক জোড়া কবুতর নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য। ভাই এটা কি জোড়া? ভাই এটা হচ্ছে পিওর, আমাদের দেশি যে জালালি কবুতর আছে, বুনো জালালি, একদম পিওর ভাই, ঠিক আছে। এর হোম টাউন হচ্ছে মনে করেন আপনার বাংলালিং টাওয়ার, গ্রামীণ টাওয়ার, এখানে হচ্ছে হোম টাউন, মানে জন্মস্থান এখানে, ঠিক আছে। এই কবুতর জোড়া হচ্ছে আপনার ওখান থেকে আর কি আমার কালেকশন করা। আচ্ছা ভিউয়ার্স এর হোম টাউন হচ্ছে কি টাওয়ার? হ্যাঁ টাওয়ার, টাওয়ারে থাকতে পছন্দ করে এরা, বুঝছেন। আচ্ছা ভাই এই জোড়া কত? ভাই এই জোড়া একদম 700 টাকা পড়বে, বুঝছেন, কোনো দামাদের অপশন নাই ভাই, একদম 700 টাকা পড়বে। আর আমি সত্যি বলতে হ্যাশপিজন লফটের সাপোর্টে আমি বরাবর কম দিই, এটা আপনি জানেন। যান আজকে 100 টাকা ডিসকাউন্ট, 600 টাকা, যান 600 টাকা, একদম বলার পরে 600 টাকা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হোম টাউন হচ্ছে কি টাওয়ারের উপরে কবুতরের, এর দাম 600 টাকা ভাই। ফ্রেন্ডলি ভাই, ডিম বাচ্চা খুব ভালো করে ভাই, জালালি কবুতর তো ডিম বাচ্চা ভালো করবে ভাই। আপনার নাম আর ফোন নাম্বারটা? ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল্লাল মালিক, ঠিকানা হচ্ছে খুলনা ময়লাপাতা, আর ফোন নাম্বার সবাই জানে, তারপর আবার বলতেছি নতুনদের জন্য, 09-23-82-2061, ইমো, হোয়াটসঅ্যাপ সব অ্যাভেলেবেল। আর ডেলিভারির ব্যাপারে আমার কবুতর ভাই বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি যায় ইনশাল্লাহ। এখানে দেখতে পারবেন আরেক জোড়া কিন্তু কবুতর আছে, এই কবুতর তোমরা আনছো? আচ্ছা ভিউয়ার্স দেখতে পারবেন এখানে এক জোড়া কবুতর আছে, এটা জাতের নাম কি? তা জানি না। তুমি জাতের নাম জানো না? আচ্ছা ভিউয়ার্স আগের সপ্তাহে হচ্ছে আমি ওকে পাইছিলাম, ও হচ্ছে জাতের নাম জানে না কবুতরের। যদি আপনারা কেউ এই কবুতরের জাতের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাকি পাকিস্তানি? পাকিস্তানি কবুতর নাকি দেশি কবুতর? পাকিস্তানি। আচ্ছা তোমার নামটা? শাহরিয়ার মুবিন। আচ্ছা শাহরিয়ার মুবিন হচ্ছে কবুতরগুলো নিয়ে আসে, আমরা একটু সামনের দিকে আগাই। ভিউয়ার্স এই পাশে যদি একটু আমি আপনাদের বাজুরিকা দেখাই, সাথে এক পিস কবুতর আছে, একটু যদি আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পারবেন ভাই। এই বাজুরিকা তো আপনি আনছেন? জি ভাই। এখানে তো তিন তিন খাঁচায় তিনটা, কেন ভাই? মদ্দা ভাই সবগুলা। আচ্ছা সবগুলাই মদ্দা? জি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই তিনটা বাজুরিকা, তিনটা বাজুরিকাই হচ্ছে মদ্দা ভাই। এখানে পিস কত করে? পিস ভাই 200 টাকা করে বিক্রি করছে। 200 টাকা করে বিক্রি করতেছেন। আচ্ছা এই কবুতর কি আপনি আনছেন? আমার বড় ভাই। আচ্ছা বড় ভাই। ভাই এখানে কি জাতের কবুতর এটা? এটা সঠিক আমি বলতে পারি না। আচ্ছা বড় ভাই জানেন। এটা কত করে বিক্রি করতেছে? এটা 1500 টাকা বিক্রি করছে। 1500 টাকা। আর এখানে এক পিস মুরগি? এটা 800 টাকা। মুরগিটা কত? 800 টাকা। কত? 800। 800। আচ্ছা ভিউয়ার্স মুরগির দাম হচ্ছে 800 ভাই। আপনার নামটা? সিয়াম। আচ্ছা ফোন নাম্বারটা?
0909 0973135009. আচ্ছা ভিউয়ার ভাই, তোমার ফোন নাম্বার বলে দিল, পাশে দেখতে পারবেন এক পিস কবুতর আছে। এটা কি আপনি আনছেন? জি আমার কাকার। আচ্ছা আপনার কাকার। আচ্ছা এটা কি জাতের কবুতর? টেডি। টেডি জি। আচ্ছা ভিউয়ার দেখতে পারবেন, এটা কি তুমি মানে তোমার কাকাই পালে? জি। আচ্ছা এটা দাম কত? 1000। মায়া নাম ওটা? মায়া। মায়া। আচ্ছা তোমার নামটা? বেলাল। আচ্ছা ফোন নাম্বার আছে? না। আচ্ছা ফোন নাম্বার নাই ভিউয়ার্স। তারপরে আমি যদি এই পাশে ভাই কেমন আছেন? ভিউয়ার্স ভাই এক জোড়া কবুতর আছে ভাই, এটা কি জোড়া ভাই? ভাই কবুতর বেশি বেড়া সিরাটিয়া দিয়ে গেছে। কবুতর বিক্রি করছেন ছেড়া টাকা দিয়ে গেছে? 500 টাকা। ভিউয়ার্স 500 টাকার নোট বাইরে ছেড়া টাকা দিয়ে গেছে, এই জন্যই সবাই বলে যে টাকা সবসময় চেক করে নেবেন। ভাই এখানে কি কি আছে কবুতর? একটা হোমার আছে। হোমারটা কি এটা? এটা এটা মায়া। আচ্ছা এটা মায়া। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই এখানে হোমার দাম কত? এটা 350 টেলে বেচেলাম। আর ওইটা? ওইটা 300। 300। আচ্ছা ভাই আপনার নামটা? মাসুদ খন্দকার। আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দিবেন? 0196908625। আচ্ছা ভিউয়ার্স আমরা যদি একটু পাশে দেখি, পাশে দেখতে পারবেন আরও কিছু কবুতর আছে এই সাইডে। আমি আপনাদের গলনামারি হাটের চিত্রই দেখানোর চেষ্টা করতেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই এটা আনছে কে? আচ্ছা ভিউয়ার্স এখানে যেহেতু কবুতরের লোক নাই আমি দামের ধারণা দিতে পারবো না, আমি এক নজর একটু আপনাদের দেখাই, দেখতে পারবেন। এটা কি তুমি আনছো? আচ্ছা ভিউয়ার্স আমরা একটু সামনের দিকে আগাই, সামনের যে চিত্র আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পারবেন আরও কিছু সিরাজি আছে। ভাই এটা আনছে কে? আচ্ছা ভিউয়ার্স দেখতে পারবেন এখানে একজোড়া সিরাজি আছে। ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছি যে এখানে লোক নাই, এজন্য একটু দামের ধারণা আপনাদের দিতে পারবো না, আমরা একটু সামনের দিকে আগাই, গলামারি হাটের সামনের চিত্র একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আরও কিছু সিরাজি আছে, ও আর উপরে দেখতে পারবেন খাওয়ার বাচ্চা আছে সিরাজির সাথে। আমি দেখতে পাচ্ছি আরও মুখী আছে। ভাই এটা আনছে কে? আপনি আনছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই সিরাজির জোড়া কত করে যাচ্ছে? 1200 টাকা যাচ্ছে। সিরাজির জোড়া 1200 টাকা জি। আর মুখী জোড়া ভাই? মুখী 800 টাকা। মুখী 800 টাকা জি। আর উপরে তো ভাই খাওয়ার বাচ্চা জি জি বাচ্চা। আচ্ছা ভাই এই বাচ্চাগুলো কত করে? এই বাচ্চাগুলো 120 টাকা পিস। 120 টাকা করে পিস। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই তো দাম বলে দিল। ভাই আপনার নামটা? আমার নাম লাইদুর রহমান। আচ্ছা ভাই আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে? হ্যাঁ আছে আছে। ভাই একটু বলে দিবেন। 07। আচ্ছা 999 62 47। আচ্ছা ভিউয়ার্স ভাই তো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিল, যদি কারো দরকার হয় ভাই সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। আর ভাই আমার ভিউয়ার্স যদি মানে মনে করেন এখানে হাটে বিক্রি হয়ে গেল, যদি কেউ চায় দিতে দেয়া? হ্যাঁ দেয়া যাবে, দেয়া যাবে। অনেক কবুতর আছে বাসায়। দেয়া যাবে। লোকেশনটা? আমার লোকেশন ডুমুরিয়া। ডুমুরিয়াতে? জি। আচ্ছা ভিউয়ার্স ভাই লোকেশন হচ্ছে ডুমুরিয়াতে, যদি কারো দরকার হয় ভাই সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন। ভাই একটু সামনে দেখতেছি। আচ্ছা ভিউয়ার্স চলেন আমরা একটু সামনে দেখি, আপনারা দেখতে পারবেন এই সাইডে গলামারি হাটে আসলে শুধুমাত্র কিন্তু আপনারা কবুতর না, আপনারা কিন্তু যাবতীয় বাজার সদাইও করতে পারবেন। গলামারি হাটটা যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে, কারণ তারা হচ্ছে কি শুক্রবারটাই হচ্ছে কি সময় পান, শুক্রবারে আসলে কিন্তু আপনারা বাজার সহ সব কিছুই করতে পারবেন গলদামারি হাটের থেকে। আর কবুতর এখানে পশু পাখি তো আছেই। আমি যদি আরও কিছু একটু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা কি তুমি কিনছো? কিনছো? কী কী কবুতর কিনছো? এই যে আছে গররা, আমি যদি সামনে চিত্র দেখাই এখানে দেখতে পারবেন বেচা কেনা কিন্তু চলতেছে। আমি যদি একটু আপনাদের বেচা কেনা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভাই কবুতরটা দেখতেছে, আপনারা দেখতে পাচ্ছেন হাই ফ্লাই কবুতর। একটু যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন। ভাই 180 টাকা বলছে আর ভাই বলছে 200 টাকা। এখানে কিন্তু বেচা কেনা হয়ে গেল। ভাই কি কবুতর বিক্রি করলেন? গিরিবাজ কবুতর। গিরিবাজ কবুতর জি। আচ্ছা হাই ফ্লায়ার তো জি। কত দিয়ে? 180 টাকা। 180 টাকা দিয়ে হাই ফ্লায়ার কবুতর 180 টাকা দিয়ে বিক্রি করলেন জি। আচ্ছা ভিউয়ার্স এই হচ্ছে আমাদের হাই ফ্লায়ারের অবস্থা। এখানে একটু দেখি, এখানে দেখতে পারবেন 3টা কবুতর আছে। ভাই এখানে কি কি কবুতর আছে? ভাই এখানে গোলা কবুতর আছে 2টা, আর একটা হচ্ছে আপনার গিরিবাজ আছে। আচ্ছা গোলা আর হচ্ছে কি গিরিবাজ জি। আর স্টিল অর্ডার বিক্রি হয়ে গেছে। আচ্ছা গোলা কত করে পিস? গোলা 200 টাকা করে বিক্রি করছি। আর গিরিবাজ? আর গিরিবাজ হচ্ছে 250 টাকা। 250 টাকা ওই দামাদামি করে কি 180 টাকা? ভাই দামাদামি করে 180। আচ্ছা ভাই আপনার নামটা? মোহাম্মদ জুবায়ের হোসেন। আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা?
আছে। আমি দোকান পরিদর্শন করে থাকি, কোনদিন সময় সুযোগ করে আমি ভাইয়ের দোকানে চলে যাবো পরিদর্শন করার জন্য। ভাই একটু মাথায় চুল উঠুক, তারপরে যাবেন একটু সামনে দেখি। ভিউয়ার্স আমি যদি ঠিক এই সাইডটা একটু আপনাদের দেখাই, আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভাই আরো কিছু সংখ্যক কবুতর নিয়ে আসছে। ভাই নিচে একজোড়া কি কবুতর? ভাই ওইটা হলো শর্ট ফেস আর এটা হলো আপনার মাসি এগ্রিবাস। শর্ট ফেস? জি। আর শর্ট ফেস মায়া না মদ্দা? মায়া। শর্ট ফেস মায়া? জি। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক পিস হচ্ছে গিয়ে লাল কালারের শর্ট ফেস আছে, এটা হচ্ছে মায়া। ভাই লাল না হলুদ? এটা লাল, মানে বাদামি কালার কি কফি বলে। আর ওই ওইটা গিরিবাস মাসিয়া? গিরিবাস মাসিয়া, ওইটা মায়া না মদ্দা? ওইটা মদ্দা। আচ্ছা ওইটা মদ্দা, ওইটার দাম কত ভাই? ওইটার দাম হলো 350 টাকা। আচ্ছা শর্ট ফেস 400 টাকা? 400 টাকা। আর উপরে খাওয়ার বাচ্চাগুলো কত করে? ওইগুলো হলো আপনার 300 টাকা জোড়া। জোড়া 300 টাকা? জি 280 টাকা। 280 টাকা হলে দিয়ে দিচ্ছি ভাই, মানে 150 টাকারও কম। 150 টাকারও কম? এত বড় বাচ্চা 150 টাকারও কম? 150 টাকারও? জি ভাই। দাম দিতে চায় না তাই 100 টাকা পিস বলে। 100 টাকা বলে? 100 টাকা দিতে গেলে মনে করেন 150 টাকা 200 টাকা খাবারের কেজি। ওই সব দিক থেকে পিছিয়ে তো আমরাই। কবুতর পালক, কবুতর পালক হয়ে মনে হয় যে একটা অপরাধ। খাবার খাওয়াই 60 টাকা করে কেজি আনি, আমার কান লাগে। এক কেজি খাবার আনি 3 দিনও যায় 100 টাকা দাম পাওয়া যায় না। এই হচ্ছে কবুতর জগতের অবস্থা, কিছু বলার নাই, এরকম ভাবেই চলতে হবে। এখন ভাই আপনার ফোন নাম ঠিকানা ফোন নাম্বারটা? নাম মোহাম্মদ অনন্ত ইসলাম নাজমুল, মোবাইল নাম্বার 01906371125। আচ্ছা আর আপনার লোকেশনটা? লোকেশন গল্লামারি মোহাম্মদনগর খুলনা, মোহাম্মদনগরে তকিম সড়ক 2। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা যদি একটু পাশে দেখি দেখতে পারবেন এখানে কিন্তু কিছু কিছু ভালো ভালো কবুতর আছে। ভাই হুমা কবুতর তো? জি হ্যাঁ। আচ্ছা হুমা জোড়া কত করে ভাই? যে 1200 টাকা। ওই দুই মানে সাদা আর ওইটা কি দুইটাই 1200? না এই সাদা জোড়া হচ্ছে আপনার এই জোড়া 1200। আচ্ছা সাদা জোড়াও? সাদা জোড়া 1400 টাকা। সাদা জোড়া 1400 টাকা? জি। আচ্ছা ভিউয়ার্স হুমা হচ্ছে সাদা জোড়া 1400 টাকা, আর সবজি কালার যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 1200 টাকা। আর মাঝখানে ভাই ওই এক পিস? ওই এক পিস ওটা হচ্ছে 500 টাকা। ওটা কি কবুতর ভাই? ওটা চট কবুতর। চট কবুতর? জি। আচ্ছা ভাই এটা মায়া না মদ্দা? এটা হচ্ছে মায়া। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চট হচ্ছে কি মায়া, ওটা হচ্ছে কি কত ভাই? এটা হচ্ছে 500 টাকা। 500 টাকা? আচ্ছা ভাই আপনার নামটা? আমি রাকিব হাসান। আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা? 09333340। আচ্ছা ভিউয়ার্স ভাই তোমার ফোন নাম্বার বলে দিলো, যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন। এছাড়াও যদি আমরা একটু পাশে দেখি দেখতে পারবেন ভাই কিন্তু আজকে উপস্থিত, কিন্তু ভাই ওই যে দেখতে পারবেন পলাই গেছে। ভাইয়ের আজকে ভালো ভালো মাল নাই বলে ভাই দেখাবে না, কিন্তু আমরা তারপরেও দেখে ছাড়বো। দেখি ভাই কি কি কবুতর আছে, ভাই নাই তাতে কি হয়েছে, আমরা একটু দেখি ভাই কি কি কবুতর আছে, আপনারা একটু দেখাই। দেখতে পারবেন এখানে এইখানে কিন্তু ভাই আরও কিছু কবুতর নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ভাই কি কি কবুতর নিয়ে আসছে। পাশে আরেক জোড়া কিন্তু লক্ষ্য আছে। তারপরে ভিউয়ার্স ভাই যেহেতু নাই দামের ধারণা দিতে পারবো না আপনাদের, একটু যদি পিছন সাইডে দেখাই এখানে কিন্তু আরও কিছু সংখ্যক বাজুরিকা আছে। আজকে দেখতে পারবেন ভাই কিন্তু পুরো খাঁচা বলতে গেলে ভর্তি করে বাজুরিকা নিয়ে আসছে। ভাইয়ের এখানে বেচা বিক্রি চলতেছে, ডিস্টার্ব করবো না, বেচা বিক্রি আগে চলুক তারপরে হচ্ছে আমরা ভিডিও করব। দেখতে পারবেন ভাই কিন্তু আজকে এখানে পুরো সেট আপ সহ নিয়ে আসছে। ভাইর এখানে কি কি পাখি নিয়ে আসছে ভাই? এখানে এই যে হাতে পাখিটা আছে এটা কি পাখি ভাই? এটা জেব্রা ফিন্স। জেব্রা ফিন্স? জি। দেখতে পাচ্ছেন জেব্রা ফিন্স। ভাই জোড়া কত? জোড়া চাচ্ছিলাম 500 করে ভাই। সাদাটার ওই গিয়া কালার দুটো কি সেম? সাদা সাদা জোড় আছে আর হচ্ছে কালা কালার যেগুলো এগুলো জোড় আছে, সমস্যা নাই। দামই কি একই ভাই? একই দাম। আচ্ছা ভিউয়ার্স দুটোর দামই হচ্ছে একই 500 টাকা করে। আর নিচে ভাই বাজুরিকা আছে? বাজুরিকা? জি ভাই। বাজুরিকা এখানে যে রেগুলার আছে সেগুলো কি অ্যাডাল্ট নাকি নিউ অ্যাডাল্ট? সবগুলো অ্যাডাল্ট আছে। আচ্ছা সবগুলো অ্যাডাল্ট? এক জোড়া আছে নিউ অ্যাডাল্ট। আচ্ছা এক জোড়া নিউ অ্যাডাল্ট। অ্যাডাল্ট গুলোর দাম কত, নিউ অ্যাডাল্টের দাম কত? অ্যাডাল্ট গুলো চাচ্ছিলাম ভাই 500 টাকা জোড়া, আর নিউ অ্যাডাল্ট ওটা চাচ্ছিলাম 400 টাকা। আর এখানে যে এক জোড়া দেখতে পাচ্ছি ওই জোড়াটা ভাই বিক্রি হয়ে গেছে, ওটা ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা ভাই ওইটা কি খাঁচা শুদ্ধ বিক্রি করছেন? না খাঁচা ভাই কিনে আনছে। আচ্ছা ভাইয়ের পছন্দ হয়েছে এজন্য পাখিটা নিছে, ম্যাচ করে নিছে। হ্যাঁ সেটিং আছে। কিন্তু ভাই দুটোই হচ্ছে এক মায়া না মদ্দা এরকম টাইপের না? মায়া মদ্দা আছে? মায়া মদ্দা কনফার্ম ভাই। আমাদের আজকে একটু মায়া মদ্দা চিনা দেন না, বাজুরিকার কিভাবে মায়া মদ্দা চিনতে হয় ভাই? সবচেয়ে সহজ উপায় হচ্ছে মায়া মদ্দা চেনার বাজুরিকার যেমন ছেলে পাখির নাকের কালারটা হবে গাঢ় বেগুনি কালার। গাঢ় বেগুনি কালার? জি। আর মায়া পাখিটা হবে হয়তো সাদা হবে না হলে গাঢ় হচ্ছে বাদামি কালার। বাদামি? জি। আচ্ছা তাহলে সহজ উপায় হচ্ছে যে ছেলেদের হচ্ছে গাঢ় বেগুনি। জি। আর হচ্ছে মায়াদের হবে হচ্ছে সাদা না হলে হচ্ছে বাদামি। বাদামি কালার? আচ্ছা ভিউয়ার্স ভাই তো বলে দিল যে কিভাবে বাজুরিকা আপনারা চিনবেন। ভাই কিন্তু গল্লামারি হাটে আসে, ভাইকে আপনারা প্রতি শুক্রবারই আসলে পেয়ে যাবেন। ভাই আপনার নামটা? আমার নাম আলমামুন। আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দিবেন। 01575। আচ্ছা 61 31
74। আচ্ছা ভিউয়ার্স ভাই তোমার ফোন নাম্বার বলে দিলো, যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্টাক্ট করে আপনারা নিতে পারেন। ভাই সামনে দেখি ভিউয়ার্স, চলেন আমরা একটু গল্লামারি হাটের আপনাদের সামনে দিকে নিয়ে যাই, সামনের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পারবেন ভাই কিন্তু পুরো সেটআপ নিয়ে আসছে, ভাই এগুলো তো আপনি নিয়ে আসছেন। জি ভাই দেখতে পারবেন একটু ভাইয়ের এখানে ফোকাস বেশি পড়তেছে, কারণ ভাই খাঁচাটা হচ্ছে কালো রং। ভাই খাঁচা তো বিক্রি হবে নাকি খাঁচা এমনি শোর জন্য নিয়ে আসছেন? শোর জন্য নিয়ে আসি নাই ভাই, বেচা কেনা করার জন্য আমার নিজের বানানো খাঁচা। খাঁচা? জি। খাঁচা কি আপনি বিক্রি করেন? না বিক্রি করি না। আচ্ছা খাঁচা বিক্রি করেন না, এটা হচ্ছে আপনি বানাই এখানে কবুতর নিয়ে আসেন আমার বাসার জন্য? আচ্ছা বাসার জন্য। ভিউয়ার্স খাঁচাটা বিক্রি না কিন্তু ভিতরে কবুতর গুলো বিক্রি। ভাই এখানে তো দেখতে পাচ্ছি সব সবজি কালারের কবুতর। হ্যাঁ এগুলো কি গিরিবাজ না গোলা? রাজশাহী গিরিবাজ, এগুলো চকলুদ গিরিবাজ। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পারবেন অনেকে তো আছে বলবে হচ্ছে গোলা কবুতর না, চকলুদ জেনারেশন। বাজি না মারলে টাকা ফেরত ভাই, বাজি না বাজি গ্যারান্টি। হ্যাঁ বাসার বাসার কবুতর। আচ্ছা তাহলে তো রাজশাহী কবুতর বাজি দেবে না, সে কবুতর বাড়ি রাই না ভাই। তাহলে আরো সুবিধা তো তাহলে আপনার বাসায় যদি কেউ যায় যে বাজি দেখে নিয়ে আসতে পারে, সমস্যা নেই গ্যারান্টি আছে। ভিউয়ার্স এখানে একটা সুবিধা আছে, আপনারা যদি কেউ চান ভাইয়ের বাসার থেকে বাজি দেখে কবুতর নিয়ে যেতে পারেন। ভাই এখানে যে উপরে কবুতর আছে এগুলো তো সব রাজশাহী? জি ভাই সব রাজশাহী। এই যে দুই একটা কবুতর দেখেন ভিউয়ার্স একটু ভাই হাতে ধরে দেখান, কবুতরের সব বাজি গ্যারান্টি, উড়া বাজি সব গ্যারান্টি। আচ্ছা গিরিবাজ আছে, গিরিবাজ গিরিবাজ মাসিয়া গিরিবাজ দেখতে পারবেন, মাসিয়া গিরিবাজ সব ভাই উড়াবাজি গ্যারান্টি ভাই, এগুলো সবগুলোর উড়াবাজি গ্যারান্টি। উড়াবাজি গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি। উড়ানো কবুতর চোখে লাল দানা দেখছেন, চোখ সাদার কবুতর কিন্তু চোখটা আপনারা দেখতে পারবেন, কবুতরের চোখটা কিন্তু মাশাআল্লাহ সেট পড়ে গেছে। মাসিয়া মাদি? হ্যাঁ মাসিয়া মাদি, পুরানো ওল্ড জেনারেশনের কবুতর দেখতে পারবেন, কবুতর ওল্ড জেনারেশনের কবুতর ভাই। আচ্ছা বাজারে পাকিস্তানি টাকিস্তানি দিয়ে তো ভরা, কিন্তু পুরান জাতের কবুতর ভাই দু এক জোড়া পাওয়া যায়, খুব রেয়ার। আচ্ছা আমার কবুতর ভাই ব্যাং যার কোন সর্দি কাশি নাই ভাই, ঠিক আছে ছেড়ে পালেন ব্যাং এর মতন। হ্যাঁ এই জন্য হচ্ছে খাইতে পারবো না, মানে দেশি কবুতর কি পাকিস্তানি যে ফার্মের ফার্মে আমি বাতাস দিয়া অ্যাডজাস্টার ফ্যান লাগায় পালবো, এর কোনো সর্দি কাশি নাই ভাই। ভাই নিচে এক জোড়া হচ্ছে কি লাল কবুতর গিরিবাজ? আচ্ছা ওইগুলো ওইটা জোড়া কত? ওইটা জোড়া নাই, এটা সিঙ্গেল কবুতর, ওটাও বাচ্চা, এটা সিঙ্গেল মাদি হবে, 300 টাকা দাম পড়বে ভাই। এটা মাদি 300 টাকা? 300 টাকা দাম। আপনারা দেখতে পারবেন ওগুলো সব উড়ানো কবুতর ভাই, উড়াবাজি গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে গিরিবাজ গিয়েছুললি না ভাই। ভিউয়ার্স একটা জিনিস একটু আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দেই, আপনারা এই কবুতরের গাটা দেখতে পারবেন, এর গায়ের উপরে কিন্তু ড্রপিং পড়ছে। এই উপরে যে কবুতরগুলো আছে এই উপরে কবুতর কিন্তু এই গা মানে এই উপরে কবুতর যখন ড্রপিং করছে তখন কিন্তু ওর গায়ে এসে পড়ছে। এই জন্যই আমি সবসময় বলে থাকি হাটের থেকে বা দোকানের থেকে আপনারা যেখান থেকেই কবুতর কিনে থাকেন না কেন অবশ্যই কবুতরকে লফটে নেওয়ার আগে পটাশ দিয়ে কিন্তু গোসল দেওয়া মাস্ট, নাহলে কিন্তু এই ভাইরাসটা আপনাদের লফটে ঢুকে যেতে পারে। উপরে দেখা গেল কোনো একটা কোনো ডিস্টার্ব আছে সেটা কিন্তু ওর গায়ে চলে যাচ্ছে, সেটা নিয়েই কিন্তু আপনি আপনার লফটে ঢুকতেছেন। এই জন্য লফটে ঢুকানোর আগে যেখান থেকে আপনারা কবুতর নেন না কেন অবশ্যই পটাশ দিয়ে গোসল করায় কবুতর লফটে ঢুকাবেন ভাই। পটাশনিক বা আপনার ভাইরোসিড বিভিন্ন ধরনের কীটনাশক আছে অনেক কিছুই আছে, যে যেটা ইউজ করে পটাশ দিলে সবাই আবার পটাশ কালেকশন করতে পারে না ভাই। অতএব ভেটেরিনারি দোকানে গিয়ে যদি ভাইরোসিড বা কীটনাশক চায় স্প্রে ওই যে কোনো একটা ভালো স্কোয়ারের 1 মিল বিভিন্ন ধরনের স্প্রে আছে ওগুলো করা ভাই। আপনার খামারে কতটুকু মানে কয় জোড়া কবুতর আছে? কবুতর আছে ভাই 20-25 জোড়ার মতন কবুতর আছে। মাশাআল্লাহ ভাই আপনার লোকেশনটা? এই গল্লামারি থেকে 5 টাকা ভাড়া নেবে আপনার বিশ্ব রোডের ওইখানে। বিশ্ব রোডের ওইখানে? হ্যাঁ। আচ্ছা ভাই নামটা? আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ। আচ্ছা সাব্বির ভাই, ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 01715010810 ভাই একবার একটু বলে দেবেন। 01715010810 এটা তো হোয়াটসঅ্যাপ ইমো আছে? হোয়াটসঅ্যাপ ইমো সব আছে। আচ্ছা ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ ইমোতে ভাইকে পেয়ে যাবেন, যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্টাক্ট করে কালেক্ট করতে পারেন। ভাই একটু সামনে দেখতেছি ভিউয়ার্স দেখতে পারবেন ভাই কিন্তু আরেক জোড়া কবুতর নিয়ে এখানে, এক পিস কবুতর আর একটা মনে হয় ঘুঘু। ভাই সিরাজিটার দাম কত যাচ্ছেন? 600-800 জোড়া চাচ্ছে ভাই। ভাই আপনার নামটা? মোহাম্মদ জাকির হোসেন। একটু ফোন নাম্বারটা বলে দিবেন। 01929
651077। আচ্ছা বিয়র ভাই, তোমার ফোন নাম্বার বলে দিলে, এখানে যদি আরেক জোড়া, এখানে আরো যদি কবুতর দেখায়, এটা আনছে কে? তুমি আনছো? আগের সপ্তাহে মনে হয় তোমার ভিডিও করছি। আচ্ছা তোমার করি নাই। তোমার নামটা সামি। আচ্ছা এখানে কি কি কবুতর? এটা লক্ষা আছে, আটটা গিরি বাজাচ্ছে। আচ্ছা লক্ষার দাম কত? লক্ষা আমি কিনেছি। এটা কিনছো? মায়া না মদ্দা? মদ্দা মদ্দা। আর গিরিবাজ? গিরিবাজ মায়া। গিরিবাজ মায়া। আচ্ছা বিয়স, গিরিবাজ হচ্ছে মায়া আর লক্ষা হচ্ছে মদ্দা। বিক্রি করবে দুটোই? এইটা বিক্রি করবো, এটা করবো। গিরিবাজ বিক্রি হবে? জি। আচ্ছা তোমার নামটা সামি। ফোন নাম্বার আছে? না। আচ্ছা ফোন নাম্বার নাই। এবার একটু যদি আমরা সাইডে দেখি, এখানে যদি কিছু কবুতর আপনাদের দেখাই, আপনারা দেখতে পারবেন। আমি এতক্ষণ এই সাইডের কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবার একটু আমরা এই সাইডে যদি কবুতর দেখতে থাকি, আপনারা দেখতে পারবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু আরো কিছু সংখ্যক কবুতর থেকে শুরু করে আরো মুরগিও দেখতে পারবেন। ভিউয়ার্স, গলামারি হাটে আসলে কিন্তু আপনারা মুরগিও পেয়ে যাবেন, সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আরো কবুতরও আছে। এইখানে কবুতর আমি আপনাদের দেখাইছি, তারপর আমরা যদি একটু সাইডে যাই, এখানে দেখতে পারবেন খাওয়ার বাচ্চা সহ নিচে কিন্তু আরো কিছু সংখ্যক কবুতর আছে। ভাই এই হাঁসটাও কি আপনি আনছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভিউয়ার্স দেখতে পারবেন এই হাঁসটা, ভাই এটা কি জাতের হাঁস? এটা চীনা হাঁস। চীনা হাঁস ভাই, এটা ছেলে না মেয়ে? মদ্দা ভাইয়া ছেলে। আচ্ছা ভাই এটার দাম কত চাচ্ছেন? 1000 টাকা। চীনা হাঁসের দাম 1000 টাকা, নাকি পিস থেকে দামাদামি করা যাবে? এখন দামাদামি করা যাবে 900 টাকা হলে বেস্ট তো ফিক্সড, এরকম 900 কমে যাবে না? আচ্ছা আর এই উপরে খাওয়ার বাচ্চাগুলো কত করে চাচ্ছেন? এগুলো 140-150। আচ্ছা এক পাশে 140, এক পাশে 150। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেগুলো একটু বড় সাইজ সেগুলো হচ্ছে 150 টাকা। আর নিচে যাই ভাই, কি কি কবুতর আনছেন? ও ভাই নিচে সব গিরিবাজ। নিচে সব গিরিবাজ? আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে যে কয়টা কবুতর আছে সবগুলো হচ্ছে গিরিবাজ। ভাই গিরিবাজের তো অনেক জাতের নাম আছে, জানা আছে? না ভাই ওইসব না, জানা নেই। এখানে কত করে পিস এভারেজ? 300 টাকা আছে, 250 টাকা আছে গিরিবাজ। 300 টাকা, 250 টাকা, 250-300 টাকা হচ্ছে এখানে গিরিবাজের পিস। ভাই কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারেন, আমি নিচের কবুতরগুলো যদি আপনাদের ভালোভাবে দেখাই দেখতে পারবেন। যদি কারো এখান থেকে কবুতর দরকার হয় কোনো কবুতর, ভাই সাথে আপনারা কন্ট্যাক্ট করে কালেক্ট করতে পারবেন। ভাই আপনার নামটা? মোহাম্মদ রায়হান। আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 09-56-79-18-51। আচ্ছা ভিউয়ার্স, ভাই তোমার ফোন নাম্বার বলে দিল, যদি কারো দরকার হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করতে পারেন। তারপর আমরা যদি একটু সামনের দিকে আগাই, সামনে দেখতে পারবেন এখানে আরও কিছু কবুতর আছে। আমি গলদামারি হাটেরই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু প্রতি হাটে আন্টিকে দেখি, আন্টি কিন্তু এই লক্ষা কবুতরই নিয়ে আসে। আন্টি আপনি তো লক্ষাই কবুতর পালেন? লক্ষা আবার ওই গিরিবাজ আছে, ও আছে কম। আচ্ছা গিরিবাজ কম? হ্যাঁ আর ওই এগুলো বেশি। আচ্ছা আপনি তো এক পিস খাওয়ার বাচ্চাও নিয়ে আসছেন? ওটা আনছিলাম 4 পিস। 4 পিস? 3 পিস বিক্রি হয়েছে, 1 পিস আছে। আচ্ছা তাহলে ছোট তো, ওটা নিয়ে যাবো। আচ্ছা বড় করবো বাসায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আর আন্টি লক্ষা জোড়া কত করে? জোড়া 600-700। 600-700 টাকা? আচ্ছা লক্ষা জোড়া হচ্ছে 600-700 টাকা। আন্টির কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আন্টি কিন্তু প্রতি হাটেই আসে, আপনারা প্রতি হাটে আন্টিকে দেখতে পারবেন। হাটে আসলেও আপনারা আন্টির কাছে কালেক্ট করতে পারবেন। লাল আছে, কালো আছে, সাদা আছে, সিট সিট আছে। আচ্ছা লাল কালো সাদা সিট কালার, এগুলো বিভিন্ন কালারে পেয়ে যাবেন। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আন্টি আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দিবেন। নাম হলো হাসি আর ফোন নাম্বার 01-728-596-823। আচ্ছা ভিউয়ার্স, আর পাশে যদি আমি আপনাদের দেখাই, আন্টি তো ফোন নাম্বার বলে দিল, এই গলদামারি হাটে কিন্তু ভাই খাওয়ার বাচ্চা নিয়ে আসে, হিউজ পরিমাণে খাওয়ার বাচ্চা সেল দিয়ে থাকে, বলার মতো না। গলদামারি হাটে ভাইয়ের মতো কিন্তু খাওয়ার বাচ্চাকে সেল দিয়ে থাকে না। এখানে যেহেতু ভিড় পড়ে গেছে, আমি ভাইকে আর ডিস্টার্ব করবো না, আমরা সামনের দিকে আগাই। এখানে আরও কিছু কবুতর দেখতে পারবেন। এটা কি আছে কি? এটা আচ্ছা এখানে লোক নাই, কিন্তু গলদামারি হাটে দেখতে পারবেন শালিকও কিন্তু উঠছে, আর নিচে কিন্তু আরও কবুতর আছে। এখানে বিভিন্ন রকম কবুতর আনছে, আপনারা দেখতে পারবেন। এবার যদি আমি একটু অপোজিটে যাই, অপোজিটে আপনাদের কবুতরগুলো দেখাই। থাকি না কিন্তু চলতেছে আমাদের গলদামারি হাটের হিরো, হ্যাঁ রাকিব ভাই। ভাই আছেন কেমন? এই তো ভাই আলো। হাতে কি কবুতর? এই খাওয়ার জন্য বাইরে দিয়ে দিলাম সব বড় বড় কবুতর। বড় বড় কবুতর খাওয়ার জন্য কত করে পিস? 300 টাকা জোড়া দিছে। 300 টাকা জোড়া, 150 টাকা করে বড় বড় কবুতর? একটু পাঙ্কু মেনে নেন ভাই, নাহলে ভিডিওতে ভালো আসবে না। ভাই আপনার নামটা? ফেরদৌস ভাই। আচ্ছা ফেরদৌস ভাই, ভাই উপরে কি কি কবুতর আছে? উপরে এগুলা গিরিবাজ আপনার? গিরিবাজ আছে, কাকজি আছে ইন্ডিয়ান। আচ্ছা গিরিবাজ আছে, ইন্ডিয়ান কাকজি আছে, আর নিচেও একটু আমি ভিভিয়ার্স, যেহেতু এখানে আজকে রাকিব ভাই গেছে কাজে, একটু আমি আপনাদের এক নজর দেখাই দিই কি কি কবুতর আছে। দেখতে পারবেন উপরে নিচে। ভাই অ্যাভারেজ দাম কত করে? 500 টাকা 700 টাকা জোড়া। 500 টাকা 700 টাকা জোড়া?
আচ্ছা ভিউয়ার্স, জোড়ার দাম বলছে 500-700 টাকা জোড়া, তাহলে হিসাবে তো 300 টাকার মতো পিস, 300-350 টাকার মতো পিস আসে। আচ্ছা দামাদামি তো করতে পারবে। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো। ভাই আপনার নামটা? ফেরদৌস ভাই। আচ্ছা ফোন নাম্বারটা? 0606353925। আচ্ছা ভিউয়ার্স, যেহেতু রাকিব ভাই নাই, রাকিব ভাইয়ের নাম্বার দিতে পারতেছি না, ফেরদৌস ভাইয়ের নাম্বার আপনাদের দিয়ে দিলাম, যদি কারো লাগে ফোন দিয়ে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন। ভাই একটু সামনে দেখি, ভিউয়ার্স দেখতে পারবেন এখানে কিন্তু আরও কিছু কবুতর আছে। এখানে ভাই কবুতর নিয়ে আসছে, উপরে দেখতে পারবেন, এটা তো সম্ভবত হুমা কবুতর। ভাই হুমা কবুতর না, উপরে হুমার ভাই, রেসার, রেসার হুমা। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা তো মাক্সি। হ্যাঁ মাক্সি, এটা অনেকেই ভাববেন সবজি কিন্তু এটা সবজি না, এটা কিন্তু মাক্সি। হ্যাঁ ভাই মাক্সি, এটা তো জোড়া? জি ভাই। আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন? ভাই 700 টাকা চাচ্ছিলাম ভাই। দামাদামি তো করা যাবে না ভাই? দামাদামি করা যাবে না? না। আচ্ছা দামাদামি করা যাবে না, একদম 700 টাকা। আচ্ছা নিচে কি কি আনছেন? নিচে গিরিবাজ আছে, গোলা আছে, শালিক পাখি আছে, সব গিরিবাজ গোলা আছে। ভাই এখানে নিচে গিরিবাজ গোলার এভারেজ পিস পিস কত করে? ওই পিস ধরেন 200 টাকা, 220 টাকা, 200-220। আচ্ছা আর এখানে শালিক পাখি আছে ছোট ছোট সাইজের, দেখতে পারবেন ছোট ছোট সাইজের শালিক পাখি। ভাই নিয়ে আসে, শালিক পাখির জোড়া কত? এই পিস কত? পিস 300 টাকা ভাই, 250 টাকা হলে বিক্রি হয়। আচ্ছা 300 টাকা 250 টাকা হলে বিক্রি হবে। ভাই নামটা? নাম মোহাম্মদ সাগর শেখ। আচ্ছা ফোন নাম্বারটা? ফোন নাম্বার নাই ভাই। আচ্ছা ভিউয়ার্স ভাই ফোন নাম্বার নাই, ফোন নাম্বার দিতে পারতেছি না, ভাই হাটে তো আসেন। জি। আচ্ছা হাটে আসলে আপনার ভাইকে পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পারবেন এই পাশে কিন্তু বাজুরিকাও আছে আর কবুতরও আছে। এগুলোকে কি বলে ভাই? এটা কি কোয়েল? আচ্ছা এখানে ভাই কোয়েল আনছে, অফুরান্ত কোয়েল এখানে দেখতে পাচ্ছি। ভাই এখানে কোয়েল কত করে পিস? 50-40-45 টাকা এরকম পিস। 40-45-50? আচ্ছা 40-45-50 এরকম করে হচ্ছে কি পিস? ভাই এগুলো তো খাওয়ার জন্য? খাওয়ার জন্য, ডিমের জন্য। আচ্ছা এখানে ডিমের জন্য আছে? ডিমের জন্য আছে, সব মায়া কোয়েল ডিমের জন্য। এখানে সব মায়া? আচ্ছা এখানে সব হচ্ছে মায়া কোয়েল ডিমের জন্য। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মাসুদ। আচ্ছা ফোন নাম্বারটা? 01305 38-10-56। আচ্ছা বিয়ার ভাই তোমার ফোন নাম্বার বলে দিল। ভাই আপনার বাসাটা? শাসিবিনা দরগাতে। আপনার বাসায় কি কোয়েলের খামার? জি। আচ্ছা বিয়ার ভাইয়ের বাসায় হচ্ছে কি কোয়েলের খামার, যদি কারো লাগে আপনারা কন্ট্যাক্ট করে কালেক্ট করতে পারেন। এছাড়াও যদি এখানে ভিড়, এছাড়াও যদি একটু খরগোশগুলো দেখাই আপনাদের, এখানে ছোট ছোট খরগোশ আছে। এখানে ভাই কিন্তু অনেক ছোট ছোট খরগোশ আনছেন। ভাই এখানে খরগোশের পিস কত করে? খরগোশের পিস হচ্ছে আপনার 200-250 টাকা হচ্ছে খরগোশের পিস, দেখতে পাচ্ছেন। ভাই আপনার নামটা? আমার নাম তানভীর। আচ্ছা ফোন নাম্বারটা? 01400-940-260। আচ্ছা বিয়ার ভাই তোমার ফোন নাম্বার বলে দিলে, এখানে দেখতে পারবেন শার্টিংও আছে। ভাই শার্টিংয়ের এটা মায়া না মদ্দা? মায়া। শার্টিং মায়া? ভিউয়ার্স এখানে হচ্ছে শার্টিং মায়া আপনারা দেখতে পারবেন। আর মুখিটা? ওটা বলো ইয়ে পাকিস্তানি, পাকিস্তানি মুখি, জাত জাত পাকিস্তানি। হ্যাঁ এটা ফ্যান্সি কবুতর, মুখি মুখ বলতে পারবো না, এটা এটা মুখি কবুতর, এটা হচ্ছে ফ্যান্সি। আচ্ছা মুখি, এটা মায়া না মদ্দা? মদ্দা। মদ্দা মুখিটার দাম কত? ওটা 400-400 টাকা। আর এই শার্টিংয়ের দাম? 400, দুটোই 400। আচ্ছা ভাই নামটা? মোহাম্মদ আব্দুরাই। ফোন নাম্বার আছে? 01913-73-65-64। আচ্ছা ভিউয়ার্স এবার হচ্ছে কি গল্লামারি হাটে আমরা রিধু ভাইয়ের কাছে চলে আসছি। আমাদের গল্লামারি হাটের পাঙ্কুম্যান ভাই আমি পিছনে। ভাই আরে কিরে আমার ভাই, আরে আল্লাহ রে আমার ভাই, আগে চেয়ে ভালো লাগতেছে না এখন? এই একে একে টর্নেডো কামা, আরে দাঁড়ান চশমা আজকে খাই আমি আজকে। ভাই আমি কিন্তু বাইক নিয়ে আসি, হেলমেট পরে আসি নাই, কারণ আমার মাথাটাই হেলমেট বলে দাও সাজানো কমেন্ট খেয়ে বেড়ে তোমার হেলমেট মাথায় দেওয়া হচ্ছে দেশ না না ভাই। ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক কবুতর আছে। কোথায় দেখলেন? আমার দ্বারা মনে হচ্ছে অল্প অল্প। হ্যাঁ আমার তো কেবলটা ছোট ভাই কাছে গাড়ি দুবার প্যাট হয়ে গেছে বড়, অল্প তো প্যাট ভরে না। আমাকে ঠিকই তো বেড়া খাইতে খাইতে বেশি আর এনে দেই করা দেন হবে কারণ ভাই এমনিতে যেই একবেলা ভাত খাই জিম করা দিয়ে ট্যাম ট্যাম শুরু করছি প্যাট কমানোর জন্য। ভাই ভাই কিন্তু আস্তে আস্তে ফিগার ভালো হচ্ছে, ফিগার ভালো হবে ভাই, দেন প্যাট কমে যাচ্ছে, কমতেছে। একবেলা খাচ্ছি না, একবেলা একবেলা খাচ্ছি, এখন সকাল ধরে না খাওয়া। আপনারা যে মতো দিছিলাম মনে আছে সেই মতো বাড়ি একই বাড়ির বাড়ির কবুতর দেখেন সেই একই সাইজের, এক হাতের মতন সাইজ দেখতে পারবেন। সাইজ দিয়েছেন কিন্তু না ভাই, এসছে আমার যেটা দিয়েছেন ওটার সাইজ বড়। আরে আল্লাহ রে আপনার কবুতর একই বাড়ির কবুতর তাই বলতেছি তাই। আচ্ছা একই বাড়ির কবুতর যেটা আমার দিয়েছেন সাইজও তোমার সাইজের কবুতর? হ্যাঁ একটু এটা বড় আছে। হ্যাঁ
এটা মদ্দা আচ্ছা এটা মদ্দা মদ্দা হ্যাঁ এটা মদ্দাই এটা মদ্দা কবুতর এটা তো আপনি করছেন এ তো আমার আমার মার্কা এখন আমার মার্কা সব জায়গায় ছড়াই গেছে জানেন তো তাই হ্যাঁ কালিশপুরের ওরাও আমার মার্কা শুরু করে দিয়েছে আমি আরে আল্লাহ আমার মার্কা ওরা দেবে কেন আচ্ছা এটা মদ্দা এটা মায়া ভিউয়ার্স দেখতে পারবেন এটা হচ্ছে মায়া এটা মাদি আচ্ছা দেখতে পাচ্ছেন এই ভাই এই জোড়াটার দাম কত ভাই জানেন এই জোড়া মাত্র 2000 টাকা দাম আছে দাম দাম অপশন আছে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আচ্ছা অনলি 2000 টাকা দাম দামের অপশন আছে আছে অপশন আছে আচ্ছা তারপরে যদি আমরা এই পাশে কিছু কবুতর দেখি এখানে দেখতে পারবেন আরো কিন্তু কিছু সংখ্যক কবুতর আছে ভাই ধরে ধরে দেখাচ্ছে হ্যাঁ এই একটা আজরাইল 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 ভাই এটা তো কিং এটা আজরাইল আচ্ছা কিং কবুতর দেখতে পাচ্ছেন ভাই এটা মায়না মদ্দা মদ্দা ভাই জান মদ্দা আচ্ছা কিং এর মদ্দা এটা 1000 টাকা ভাই 1000 টাকা 1000 টাকা আচ্ছা কিং এর মদ্দা 1000 টাকা তারপরে এখানে আরো কিছু কবুতর আছে একটু এক নজর আপনাদের দেখাই দিই ভাই একটু বলে দিবেন কি কি কবুতর আছে ভাই এখানে আছে আপনার কালদম আছে ঘিয়াচল্লি আছে লালচল্লি আছে আর গিরিবাস কবুতর আছে আচ্ছা ভাই একটু দামের ধারণা 250 টাকা থেকে শুরু এতো জানেন 250 থেকে শুরু 250 টাকা থেকে 300 টাকা ভিতরেই আছে আচ্ছা 250 থেকে 300 এর ভিতরে হ্যাঁ এখানেও আছে আরো নিচে যদি একটু এক নজর দেখাই দিই এক নজর দেখতে পারবেন নিচে কি কি কবুতর আছে নিচে কিন্তু আরো অনেক কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই নিচে কি কি আছে ভাই জান মা নিচে আছে আছে আপনার জালালি আছে আচ্ছা আর ঘিয়াচল্লি ওই সেম প্রাইস 300 টাকা থেকে 250 টাকা এরকম আচ্ছা 300 থেকে 250 আর এই নিচে একটু আমরা যদি দেখি তাহলে যে রাস্তা দিছি ভাই সালান আচ্ছা এই 250 টাকা পিস ভাই জানো পায়রা গিরিবাস সব মিলে হ্যাঁ 250 টাকা করে পিস সব 250 টাকা পিস দামাদামি অপশন নাই একেবারে ফিক্সড আচ্ছা ফিক্স 250 টাকা করে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন লাইচা দিছি ভাই চ্যানেল যে কোনো কবুতর 250 টাকা ভাই এই মুই লক্ষটাও কি 250 সব 250 আচ্ছা এই লক্ষটা কি সব 250 মায়া দেখাই দাও 10 10 কেজি ছাড় দিয়ে দিলাম যাও আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন আর উপরে আরো কিছু কবুতর আছে শার্টিং দিয়ে শার্টিং ও তো আছে উপরে একটু ব্র্যান্ড একটু ব্র্যান্ড রিসার উপরে একটু ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা রেসার রেসার নর হ্যাঁ একদম অরিজিনাল রেসারের নর আচ্ছা সবজি রেসার দেখতে পাচ্ছেন নর দুইটাই নর দুইটাই নর দুইটাই নর আচ্ছা 500 টাকা করে পিস 500 টাকা করে নেয় একটু সম্মান রাখা যাবে আচ্ছা এই বেনারসের তো নর আছে বেনারস নর 400 টাকা ভাই জান আচ্ছা 400 টাকা কালোটা এটা ময়নাদাগ কবুতর আছে ব্ল্যাক আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওটা 300 টাকা পর্যন্ত লাস্ট আচ্ছা মায়না মদ্দা ওটা মায়া মদ্দা ভাই জান মদ্দা আর ভাই শার্টিংটা শার্টিংটা মদ্দা ভাই জান ভাই এটা কি ঝর্ণা শার্টিং 400 টাকা ভাই জান ভাই এটা কি ঝর্ণা শার্টিং ভাই হ্যাঁ ঝর্ণা 400 টাকা 400 টাকা আর এখানে যা আছে ওই ওই পর্যন্ত 300 টাকা 400 টাকা পিস আর উপরে ভাই দেখতে পাচ্ছেন এই একটা লক্ষা আছে ভাই জান ভাই লক্ষা তো মাশাআল্লাহ ভালো হ্যাঁ এই দেখেন এই যে ঘুরে ঘুরে ডাকে দেখছেন ভাই ফেদার কত এই ফেদার মানে আপনার 38 লেজ আছে ভাই জান 38 হ্যাঁ আচ্ছা এই যে মায়া মদ্দা ঠিক আছে ডিমের থেকে উঠাই নিয়ে আসে দেখেন এই ঠোক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন লক্ষার মদ্দা গুলো একটু চেতাই হয় আচ্ছা ভাই লক্ষা জোড়া কত এই জোড়া 1200 টাকা বিক্রি হবে ভাই জান 1200 টাকা বিক্রি হবে আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছেন এই বাগদাদি হুমার আছে দেখা এই দেখাও বাগদাদি হুমার কোয়ালিটিফুল কবুতর আচ্ছা ভিউয়ার দেখতে পারবেন আসলে কিন্তু এগুলো কোয়ালিটিফুল কোয়ালিটিফুল কবুতর একেবারে 1000 করে জোড়া দিছে আজকে একদম সস্তা 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আচ্ছা ভিউয়ার দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি একেবারে গ্যারান্টি না করলে ডাইরেক্ট ফেরত ডিম বাচ্চা না করলে ফেরত ডাইরেক্ট ফেরত আচ্ছা এক জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু আছে ঘুঘু আছে ওয়ালি 400 টাকা 400 টাকা একদম 400 ভাই ভিউয়ার দেখতে পাচ্ছেন এক জোড়া ঘুঘুর দাম হচ্ছে 400 টাকা মায়ের মধ্যে তো কনফার্ম একদম কনফার্ম আচ্ছা তারপরে আমরা যদি এই পাশে আরো কিছু কবুতর দেখি এখানে আসেন ভাই এই এই সেই বেচাইলে বেচাইলে না ভাই জানে এই সেই এই সেই এই হচ্ছে অরিজিনাল কবুতর আচ্ছা এখান পাখি পাখি অরিজিনাল ট্যাগ লাগানো আছে ট্যাগ লাগানো এই দেখেন আপনি দেখেন নিজে দেখেন হ্যাঁ এখানে ট্যাগ লাগানো আছে ক্লাবের ট্যাগ লাগানো আছে কি বুঝতে পারছেন এই এরা এটা 2020 সালের কবুতর আচ্ছা এটা পাখি এই দেখেন কবুতর দেখতে পাচ্ছেন ভাই একটু লে পাকড়া পাকড়া কাটা হয়ে যান আচ্ছা আনা আনা হয়েছে তো দেখেন কবুতর ভাইব্রেট দেখেন ভাইব্রেট করে আচ্ছা পাখি কবুতর ভাই পাখি মায়না মদ্দা মদ্দা দাম কত ভাই ওটা ভাই জানো 500 টাকা মতো রাখা যাবে পাখির দাম 500 টাকা 500 টাকা অনলি 500 ঢাকায় কবুতর তো খুলনা দিকের দাম কম এই দেখেন এটা কবুতর ট্যাগ ট্যাগ লাগানো আছে ক্লাবের ট্যাগ আচ্ছা এটা উড়ানো কবুতর কি বুঝতে পেরেছেন এটা কত সালের সাল দেওয়া হয়েছে সাল এই পাশে আর ওই পাশে 2017 সালের কবুতর এটা 2017 সালের 17 সালের কবুতর 17 সালের কবুতর একটা দেখতে পারবেন ভাই একটা কথা আছে এই যে এগুলো তো ঢাকায় কবুতর ঢাকায় কবুতর যারা ঢাকায় কবুতর যারা পাল্লা খেলে ভাই তারা কিন্তু 500 টাকায় কবুতর বিক্রি করে না তারা 500 টাকাটা কেন চলে আসে এইগুলো এই আমাদের খুলনা অঞ্চলে কি কেউ পাল্লা খেলে অবশ্যই এটা ঠিক খুলনা অঞ্চলে কেউ পাল্লা খেলে না এই কবুতরের মর্ম ওরা আমরা কেউ দেব না ওদের কাছে এটা এটা কই রত্ন দেখতে পাচ্ছেন
ভাই আজকে ঢাকায় কবুতর সব? হ্যাঁ এটা কাজ করা কবুতর কি আর আছে? ঢাকায়া? এও ঢাকায়া। আচ্ছা ভিউ কাজ করা কবুতর। এটা কাজ করা কবুতর? কাজ করা কবুতর। আচ্ছা এটা মায়ের মধ্যে? এটা কত? ওটা 500 টাকা স্টার্টিং এর ওটা বস্তরে ওনাকটা নিছেন তো মায়েরা আমারটা মদ্দা ভাই ওটা দাম কত ওই জানো এই 500 টাকা পিস এখানে আচ্ছা ওটা মায়েরা মদ্দা ওটা মদ্দা আর এই যে ঝুটিয়ালা এটা এটা মার আচ্ছা এখানে যা কবুতর আছে সব 500 টাকা করে পিস আচ্ছা 500 টাকা পিস জোড়া 1000 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই এখানে যা কবুতর আছে কোয়ালিটিফুল কবুতর কোয়ালিটি সেগুলো তো আপনারা দেখানোর চেষ্টা করলাম আর ঢাকায়া কবুতর অনেকেই বলবেন যে হচ্ছে যে যারা পাল্লা খেলে তারা কিন্তু 500 টাকায় বিক্রি করে না এটা ঠিক কথা যে যারা পাল্লা খেলে তারা পাল্লার কবুতর 500 টাকায় বিক্রি করে না কিন্তু আমাদের খুলনায় যারা পারে তারা কিন্তু খালি ব্রিডিং করে তারা কিন্তু পাল্লা খেলে না এজন্য একটু কবুতরের খুলনায় একটু দাম কম থাকে এটাই তো কারণ আচ্ছা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা ফোন নাম্বারটা আমার নাম হচ্ছে মোহাম্মদ রিদু খুলনা রাইস হসপিটাল আমাদের নিচে হচ্ছে কবুতরের দোকান আর দেশ বিদেশে যে কোনো কবুতর লাগলে আপনারা আমার কাছে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে দিতে পারবো আর আমার ফোন নাম্বার হচ্ছে 09361630061 কেউ যদি কবুতর বিক্রি করতে চান তাও না কিনতে পারবো কারণ আমাদের ব্যবসা এটা যে কোনো ধরনের কবুতর কেউ বেশি হয়ে গেছে ভাই সেল করবো সেল করতে পারতেছেন সমস্যা নেই ভাই ভিডিও শেষ করার আগে একটা কবুতর একটু দেখাতে বলবো ওই কবুতরটা একটু দেখাবেন পিসকু হ্যাঁ আরে ভাই এটা মনে মনে যাচ্ছে না এটা কবুতরটা দেখেন এটা পিসকু কবুতর কিস কবুতরটা দেখেন এটা কিস কবুতর দেখাইলাম এই ডানা দেখছেন কত বড় ভাই এটা কি মানে এটা রানিং হয়ে গেছে না দেখেন না রানিং করছে কেন দাঁড়ান কয় পাকে গেছে এর পাক সারিনি কিন্তু এর বয়স হয়ে গেছে এটা মায়া কবুতর আগের বার হাটে দর্শকে কি এই কবুতরটা গিফট করে দেবো নাকি দর্শক পারবে আগের বার ভিডিওতে ভাই যেটা বলে দিছিল যে কবুতর ভাই গিফট করবে সেটার ভিডিও আপনারা কালকে পাবেন কালকে আসতেছে আজকে হচ্ছে কি আমরা এখানে লটারি করব এই যে ভিডিও শেষে আর এই 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 শো কমেন্ট করতে পারে সমস্যা নাই আপনাদের আজকে ভিডিও তো কমেন্ট করবে এটা কমেন্ট করলে হবে না হবে না কি যে আজকেই তো আমরা এখনি তো লটারি করব হ্যাঁ আমরা তো লটারি করব এখনি করব তাহলে এই ভিডিওতে আর কমেন্ট করে লাভ নাই তাহলে আগের দিনে তো যারা যারা আগের দিনে ভিডিওতে কমেন্ট করছেন সেটা কিভাবে আমরা লটারি করি কিভাবে আমরা কবুতরটা গিফট করি সেটা আপনারা কালকের ভিডিওতে দেখতে পারবেন আমরা আজকেই হচ্ছে কি করব তো ভিউয়ার্স ভিডিও আর বেশি বড় করব না যারা লটারিতে কবুতর পাইছে সেটা দেখার জন্য আপনাদের কালকে ভিডিওটা দেখতে হবে ভিউয়ার্স যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি ভিউয়ার্স এই যে এই ব্যক্তিটাই কিন্তু আজকে হাটের ভিডিও করে দিছে ভাই আজকে তো হ্যাশপিজন লফটে ক্যামেরাম্যান হয়েছিলেন একটু সংক্ষেপে অনুভূতিটা বলবেন ভাই হ্যাশপিজন লফটকে আমি পার্সোনালি খুব ভালোবাসি হ্যাশপিজন লফটের অনারকে আমার খুব ভালো লাগে এই চ্যানেলটা শুরুর থেকে আমি আসি সাথে সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমি পাশে আসি তাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে ঠিক আছে কথাগুলো আর বিশেষ করে ভিডিও করাটা হচ্ছে একটা আর্ট একটা প্যাশন আমার এটা পার্সোনালি ছোটবেলা থেকে ভালো লাগে আচ্ছা তো হ্যাশপিজন লফট আমাকে সুযোগটা করে দিছে আমি ভিডিও করতেছি অনেক অনেক ভালো মন্দ কমেন্ট করতেছি এইটাই ভাই আমি চাই মানুষের ভালোবাসা নিয়ে হ্যাশপিজন লফটের পাশে থেকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি খুলনা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ মালিক পাঠান আমার লোকেশন সবাই জানে খুলনা ময়লাপাতা ভাই আর ফোন নাম্বার হচ্ছে 09-23-82-26 ভাই তো কবুতর বেচা কেনা হয় হ্যাঁ ভাই আমি কবুতরের ব্যবসা আমি করি ভাই আপাতত একটু পরীক্ষার কারণে একটু স্থগিত পড়তে আছে আমার কাছে এমনি ভাই প্রচুর কবুতরের কালেকশন আছে লাগলে আপাতত একটু শুক্রবার হ্যাশপিজন লফটের ভিডিও করতেছেন এই আর ভিডিও করতেছি আমি তো বললাম ভাই বরাবরের মতোই ভাই আমি এই চ্যানেলের পাশে আল্লাহ যতদিন আমাকে বাঁচা রাখবো সুস্থ শরীরে থাকবো আমি ততদিন চ্যানেলের সাথে আছি ভাই ঠিক আছে শুভকামনা রইলো আর সবাই হ্যাশপিজন লফটের জন্য দোয়া করবেন সবাই হসপিটাল আপনার পাশে থাকবেন এটা আমার একান্ত অনুরোধ আপনাদের সকলের কাছে সবার মতো দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ